আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে করোনা ভাইরাসের হসপিটালে কেন ভাঙচুর করা হলো, তার মূল কারণ কী ছিল। আসুন আমরা জানবো যে কেন আসলে সমস্যাটার সৃষ্টি হলো। ভাইরাস শনাক্ত আক্রান্তদের চিকিৎসা নিয়ে যখন নানা মহলে উদ্বেগ দানা বাঁধছে, তখন রাজধানীর তেজগাঁওয়ে অস্থায়ী হাসপাতাল নির্মাণের ঘোষণা দেয় শিল্পগ্রুপ আকিজ। কে এই বাঙালি জাতিকে আশা দেবে আর কে এই বাঙালি জাতির উপর ভরসা করবে বলুন? আপনারা দেখছেন তেজগাঁও শিল্প এলাকায় একটা এমার্জেন্সি হসপিটাল তৈরি হচ্ছিল করোনা ভাইরাস রোগীদের জন্য, কিন্তু এই হসপিটালটা ওই এলাকার লোকজন মিলে ভাঙচুর করেছে। তো এখন কথা হচ্ছে যে সমগ্র বিশ্বে যখন কোথাও স্টেডিয়ামের মধ্যে এমার্জেন্সি হসপিটাল বানানো হচ্ছে, কোথাও বড় বড় শোরুমকে খালি করে হসপিটাল বানানো হচ্ছে এই করোনা রোগীর জন্য, যাতে এটা মহামারী আকারে ছড়িয়ে না পড়ে, তো সেইখানে বাংলাদেশে এই তেজগাঁও শিল্প নগরীতে যখন এই আকিজ গ্রুপের মতো একটি প্রতিষ্ঠান এগিয়ে এলো যে একটি করোনা ভাইরাসের একটি হসপিটাল, এমার্জেন্সি হসপিটাল বানাবে, অথচ সেইখানে এলাকার লোকজন দেখুন কী তাণ্ডবকে সম্পূর্ণ ভেঙে চুরে তছনছ করে দিল এই হসপিটালটি। 2 একর জমির ওপর এই হাসপাতাল 7-8 দিনের মধ্যে প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করে তারা। অনেকে এটাকে উহানের অস্থায়ী হাসপাতালের সঙ্গে তুলনা করছেন। সরকার যেখানে তারা পারছে না এমার্জেন্সি কোনো হসপিটাল বানানোর জন্য, কারণ তাদের অনেক প্রসেসিং থাকে, অনেক বিল পাস করার ব্যাপার স্যাপার অনেক কিছু থাকে, তো সেইখানে কোম্পানিগুলো যখন তারা নিরুদ্যোগে এগিয়ে আসলো, তখন এইভাবে একের পর একইভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তো যখন এটা মহামারী আকারে ছড়াবে, তখন কি এই তেজগাঁও এলাকাটি এটা কি নিরাপদ থাকবে, নাকি সে বাংলাদেশের সমগ্র প্রান্তে ছড়াইয়া যাবে? তো এই জন্য এই জাতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আসলে কি কমন সেন্স কম দিয়েছে, নাকি এরা বোঝার চেষ্টা করে, নাকি না বোঝে না? কিন্তু তেজগাঁওয়ের কতিপয় বাসিন্দা শনিবার হাসপাতাল নির্মাণের নির্ধারিত জায়গায় ভাঙচুর চালিয়েছে। এতে অংশ নেয় 100 নারী পুরুষ। তাদের দাবি, এখানে করোনা ভাইরাস আক্রান্তদের জন্য চিকিৎসা কেন্দ্র নির্মাণ হলে তারাও নাকি এই ভাইরাসে আক্রান্ত হবে। আসলে আমাদের এই বাঙালি জাতিটা কেমন, কারো মাথায় একটা বোঝা দিয়ে দেওয়া হয়েছে, যে এই বোঝাটা দিয়ে একজনে বললো যে ভাই দৌড় দাও, মানে সে ওই বোঝাটা লয়ে দৌড়াইতেছে, তো দেখলো না যে ওর মধ্যে কি দিছে। হ্যাঁ, মানে হুজুগে বাঙালি, যাকে বলা হয় হুজুগে বাঙালি, আসলে কি সারা জীবনই চিরকাল কি হুজুগে বাঙালি থেকে যাবে? কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কতগুলো লোক হুজুগে মেরে মাইরে ফেললো, একজন মাকে তাকে ছেলে ধরা মনে করে তাকে মারতে মারতে শেষ করে দিল। আমাদের দেশে যারা বিত্তবান আছে বা যারা শিল্পপতি আছে, তাদেরকে অবশ্যই আমাদের সাহায্যার্থে এগিয়ে আসতে হবে, আমাদেরকে তাদেরকে সাহায্য করতে হবে। আমাদের এই এলাকাটা গরিব এবং নিরীহ, এই এলাকায় কোনো বিদেশি লোকজন নাই, এবং আমরা চাই যে আমরা নিরিবিলি আছি, কোনো আশঙ্কা নাই, আমরা এইভাবেই থাকি। হয়তো কেউ বুঝাইছে যে এইখানে যদি করোনা ভাইরাসের একটা হসপিটাল হয় তাহলে আমরা ছড়াইয়া করবো। আসলে এটা কি করে সম্ভব? যারা হসপিটাল করে বা যেখানে এই ধরনের কর্মকাণ্ড চলে, তারা ডাক্তারদের সাথে সম্পূর্ণ ভালোভাবে বুঝ পরামর্শ করে তারপরে এই হসপিটালগুলো তৈরি করে। আপনারা জানেন যে মধ্যরাতে আজান দিল, তারপরে নারকেল গাছের নিচে পানি ঢাললো, তারপরে এই খানকুনের পাতা, এই 3টা খানকুনের পাতা খাইলে এই রোগ ভালো হয়ে যাবে, এই যে উপসর্গগুলো, এই লোক এটা কি আসলে কে এই জাতিকে বোঝাবে বলেন, যদি তারা নিজেরা বোঝার চেষ্টা না করে? বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, একমি, তারপরে আকিজ, এরা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা এই সাধারণ লোকের এই ভুল ভ্রান্তি এড়িয়ে আপনাদের যে কর্মকাণ্ড, আপনাদের যেসব অ্যাক্টিভিটিস আসছে, আমি আশা করব অবশ্যই আপনারা এই অ্যাক্টিভিটিসগুলো আপনাদের চালিয়ে যাবেন। এই করোনা ভাইরাসের যদি মোকাবেলা করার মতো যথেষ্ট অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি আমাদের তৈরি না হয়, তাহলে যখন এটা মহামারী আকারে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়বে, তখন কিন্তু আর প্রোটেক্ট করা সম্ভব হবে না। সেই জন্য আমি আবারও দৃষ্টিকোণ আপনাদের সকলকে আহ্বান করব
যে আপনারা তারা এখনও ভুলভ্রান্তির মধ্যে আছেন, এই ভুলভ্রান্তি শুধরিয়ে আমি অবশ্যই আশা করবো যে যেখানেই যে হসপিটাল বা কোয়ারেন্টাইন যেসব হসপিটাল তৈরি করবে সমগ্র এলাকাবাসী মিলে আপনাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে। আপনার জাতি হিসেবে বাঙালি তো আমাদের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা অনেক বেশি, দয়া মমতা সবই বেশি, কিন্তু সব ক্ষেত্রে এগুলো চলে না, ঠিক আছে? বাস্তব বুঝতে হবে, বাস্তব আসলে বাস্তব যখন আপনার পিঠে বা বাস্তব যখন আপনার পিঠে থেকে যাবে তখন কিন্তু আপনার আর রাস্তা থাকবে না। এই জন্য এখনও সময় আছে ভুলভ্রান্তি শুধরে। আশা করি সবাই দলমত নির্বিশেষে ঐক্যভাবে সবাই এই করোনা ভাইরাসের মোকাবেলায় এগিয়ে আসতে হবে। প্রিভিয়াস, এই ছিল আজকের মূল টপিক। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন, আর আমার কোনো ভুল হলে আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব শুধরে নেওয়ার।